হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেকটা ভালো আছেন। আবারও হাজির হলাম আমি নাজমুল হাসান বাবু নুরি ওটাও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই মজার, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এবং কি খুবই মানে ক্রিটিক্যাল একটা ভিডিও আমি মনে করি। আমার কাছে না, হয়তো আমার কিছু কিছু ভাই বন্ধু ভিউয়ার্স তাদের জন্য হতে পারে, কিন্তু আমার জন্য খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ। আর সেটা হচ্ছে আমাদের এই 1000 ওয়াট কন্ট্রোলারের, এই দেখেন আমরা এখানে দেখতে পারতেছি মসপেটগুলো পুড়ে গেছে, পুড়ে ফেটে গেছে সম্ভবত। দেখেন আপনারা, আমি আপনাকে আরও ভালোভাবে দেখাচ্ছি, দেখেন পুড়ে ফেটে গেছে অলরেডি। তো শুধু কি এই মসপেটই পুড়ছে না অন্য কোনো কাজ আছে, অন্য কোনো কাজের কোনো ক্ষতি হয়েছে সেটাও আমরা দেখব। তো আমরা দেখতে পারতেছি এই সাইটের যে এই ট্রানজিস্টারগুলো আছে এগুলো পুড়ে গেছে, দেখেন পুড়ে এখান থেকে উঠে গেছে, এটাও নষ্ট হয়ে গেছে, এটাও পুড়ে গেছে। তো এখানে এই এই যে দেখেন এই সাইডে আরেকটা ট্রানজিস্টার, এটাও পুড়ে গেছে, দেখেন এটাও নাই। এগুলো কিসে খাইলো? হ্যাঁ, এইসব কিসে খাইলো, কি করলো, কি হলো, এইসব নিয়ে ফুল ভিডিওতে থাকছি আমি নাজমুল হাসান বাবু। আর আজকের ভিডিওটা আবারও বলে রাখি খুবই ইন্টারেস্টিং, খুবই মজার একটা ভিডিও। আর এই ভিডিও প্ল্যানিং বলেন, প্র্যাকটিক্যাল বলেন, পুরো সাইট, পুরো সাইট আপনাকে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। অবশ্যই সাথে থাকবেন। আর আবারও বলতে হচ্ছে যারা আমাদের নুরি ওটাও চ্যানেলটি দেখতেছেন, অবশ্যই যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমাদের মূল কাজ। আমরা এসে পড়ছি মূল কাজে। আর আমাদের এই সাইটটা কাজ করার জন্য সুবিধার্থে আমাদের কিছু কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে আমরা যে নিচে হেডসিনগুলো আছে সেগুলো আমরা খুলে নিব। নিচে হেডসিন আছে কিংবা আমাদের তাতাল হটগান এইসব বিষয়গুলো, এইসব অংশগুলো চালাতে গিয়ে কিংবা এসব পরিচালনা করতে গেলে আপনাদের যেই সুবিধাগুলো হবে সেই সুবিধাগুলো আমরা অবশ্যই করে নিব। আমরা এই হেডসিনটাও খুলে নিলাম, এখানে নাটগুলো আছে, নাটগুলো আমরা এখানে ঢেলে দিলাম, নাটগুলো আমরা সাইড করে রেখে দিব অবশ্যই। আর আমার সাইড না করলেও প্রবলেম নাই, কারণ হচ্ছে যে আমাদের কাছে নাট পর্যাপ্ত পরিমাণ আছে, তার জন্য আমি এটা নিয়ে টেনশন করতেছি না কিংবা কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব কিংবা কোনো তর্ক বিতর্ক যেতে চাই না। তো দেখেন আমরা এই সাইডের এই হেডসিনটা আমরা খুলে নিয়েছি, এই হেডসিনটা আমরা ফুললি খুলে ফেলছি। আর এখানে ইতিমধ্যেই আরেকটা জিনিসও খোলা আছে, দেখেন আমাদের এই যে মসপেটের যে সাইটের ইয়েগুলো আছে এই নাটগুলো সেগুলো আমরা ইতিমধ্যেই খুলে নিয়েছি, দেখেন। তো আমাদের এই সাইটটা পরিপূর্ণভাবে কাজ করার জন্য আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে এই ফিল্ডারিংটা, এইটা এইটা। আর এখানে আছে 5টা ফিল্ডারিং, এখানে 5, 3, 8টা ফিল্ডারিং আমরা যদি খুলে নেই তাহলে আমাদের জন্য আরও সহজ হবে, আরও বেটার হবে। তো আমরা আমাদের যে ডক্টররা আছেন, বড় বড় ডক্টর যারা অপারেশন করেন, তারা যদি কোনো অপারেশনে যান, অপারেশন করেন, তো আশেপাশে যা থাকে এটি কিন্তু সরিয়ে নেন, কিংবা হ্যাঁ লাগতে পারে সেখানে ওই অস্ত্রটা লাগতে পারে, কেটে যেতে পারে কিংবা কোনো ইনফেকশন হতে পারে। তো আমাদের ক্ষেত্রেও সেম, তো আমরা এই ফিল্টারিংগুলো আমরা এখান থেকে পরিপূর্ণভাবে খুলে নেব। খুলে নেওয়ার পরে তারপরে আমরা এই ছোটো পার্সের কাজগুলো করে নিব। তো ভিউয়ার্স, আমরা এই ছোটো পার্টস কিংবা এই ইয়া বলেন যে আমাদের যে ইয়াসে ফিল্ডারিংগুলো আছে, ফিল্ডারিংগুলো খোলার জন্য আমাদের একটা তাতালের প্রয়োজন।
তাতালের প্রয়োজন, তো আমরা তাতালটা হিট দিচ্ছি। দেখেন আমি কিন্তু অনেক বড় তাতাল ব্যবহার করি, কারণ হচ্ছে সব জায়গায় সব কিছু চলে না, তো আমি একটু বড় তাতালটাই ব্যবহার করছি। কারণ আমাদের এই বড় তাতালে মোসফেট কিংবা 1000 কন্ট্রোলারে মোসফেট বলেন আর এই যে আপনার ইয়া বলেন 1000 তাতালগুলো দিয়ে আমাদের এই যে বড় রাঙের কাজগুলো করতে সহজ হয়, অনেকটাই সহজ হয়। তো আপনারাও চাইলে করতে পারেন, কিনে নিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। আমি এখান থেকে এগুলাকে আগে প্রথমত রাং সরিয়ে নিব সুন্দরভাবে, এই রাঙগুলো ভালো করে সরিয়ে নিব আগে। তো অনেক সময় আছে, কিছু কিছু সময় বিরক্ত হতে হওয়া লাগতে পারে, কারণ অনেক বড় তাতাল হাতে ওয়েট করতে কিংবা পরিচালনা করতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেকটা প্রবলেম হতে পারে। দেখেন আমি এই ফিল্টারিংটা খুলে নিলাম, তারপরে আছে এইটা, এই ফিল্টারিংটা আমরা সেমভাবে খুলে নিব। এই দেখেন, তারপর আছে এটা, এটাকেও আমরা সেমভাবে খুলে নিব। একপর্যায়ে কিন্তু এটা বাদ, আমাদের এই এই ফিল্টারিংটা কিন্তু বাদ, দেখেন খুলে গেছে, এটা নষ্ট হয়ে গেছে 50 ভোল্ট 470 F, এটা আমরা বাদ দিলেও পারি, এটা বাদ আমাদের দিতেই হবে, কোনো মানে ভুল নাই। এখন আমরা এই মোটা ফিল্টারিংগুলো যা আছে এগুলো আমরা খুলে নিব সুন্দরভাবে। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন আমরা ইতিমধ্যেই সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এখন যদি আমি এখানে তাতাল চালাই কিংবা আমি ধরেন আমি যদি এখানে হট গান চালাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে খুবই সহজ হবে, মানে কাজগুলা করতে এবং কি আমাদের দেখাতেও খুবই সহজ হবে। তো এখন আমাদের সব ধরনের কাজ করা এখানে কিন্তু সম্ভব কিংবা পসিবল, সেই ক্ষেত্রে আমরা তার আগে আমরা যেটা করে নিব সেটা হচ্ছে আমরা এই মোসফেটগুলো আছে, আমাদের এই মোসফেটগুলো সম্পূর্ণ একদম সম্পূর্ণটা আমরা খুলে নিব, কারণ হচ্ছে মোসফেটগুলো আমাদের এখন বর্তমান প্রয়োজন নাই। আমাদের আগে এটার যে সঠিক মাপটা, এই মাপটা আগে আমাদের আনতে হবে, তারপরে মোসফেটের প্রয়োজন। আর এখানে পুরা মোসফেট আছে আমাদের, যে পুরা মোসফেটগুলো আছে এই মোসফেটগুলো তো আমাদের কোনো কাজে আসবে না, তো এর জন্য আমাদের আগে মোসফেটগুলো আগে খুলে নিব, আমরা খুলে নিয়ে তারপরে দেখব কি করা যায়, তারপরে যা যেখানে যা করা লাগে। আর মূলত আমাদের এখানে ছোটো পার্টসের কাজগুলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই মোসফেট বড় মোসফেটগুলোর মাপ সঠিক আসে না, বড় মোসফেটগুলার কাজগুলা সঠিক আসে না কিংবা মাপ সঠিক আসে না, এর জন্য আমাদের ছোটো পার্টসের কাজগুলা করা। তো আমরা এই ছোটো পার্টসের কাজগুলা করতে গেলে আমাদের আগে প্রথমত এই যদি আপনারা এই ইয়াগুলো খুলে নেন, এই বড় মোসফেটগুলো যদি খুলে নেন তাহলে আপনাদের জন্য সহজ হবে, কারণ আমার এমনিতেও এটাকেও খুলতে হবে, কারণ হচ্ছে গিয়া যে আমাদের অপর সাইডের মোসফেট আমাদের পুড়ে গেছে, আর যদি পুড়ে যায় সেক্ষেত্রে আমাদের খুলতেই হবে, এমনিতেও খুলতে হবে অন্যতেও খুলতে হবে। তো আমি আগেই খুলে সার্কিটটা পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি,
কারণ আপনাদের খুবই সুবিধাভাবে খুবই সুন্দরভাবে বোঝানোর জন্য আমি এই কাজটা করতেছি। আপনারা ভালো করে ফলো করবেন আমার কাজগুলো, কারণ আমার কাজগুলো যদি ফলো করেন, আর ইদানিং অনেক ভাই আমাদের আমাকে কমেন্ট করে যে ভাইয়া ছোটো পার্সের ভিডিও দেন, তো আমার মনে হয় যে এই ছোটো পার্সের ভিডিওগুলা হ্যাঁ আছে, কিছু কিছু চ্যানেলে আছে, দেওয়া আছে, যেমন আমাদের সাদিয়া অটো হাউসে দেওয়া আছে, তারপরে নুরি অটো হাউসে দেওয়া আছে। তো আশা করি এই ধরনের কাজের ভিডিওগুলা আপনারা এই দুইটা চ্যানেলেই সম্ভবত পাইবেন, কারণ অন্য আমি আরও ঘাটাঘাটি কিংবা ঘোরাঘুরি করছি, আমি এখন পর্যন্ত পাইনি ছোটো পার্সের ভিডিওগুলা, কিংবা জানি না তারা দেয় না নাকি করে না, বুঝি না কিছু। হয়তো আপনারা দেখতে পারতেছেন, আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে আমি সব কটা মুসবেট খুলে নিয়েছি, আর মুসবেট খোলার পরে দেখেন আমাদের সব কটা মুসবেট এখানে খোলা আছে, এই আপনারা দেখতে পারতেছেন। তো দেখেন সবকটা মুসবেট, এই দেখেন আমি যে বলছিলাম পুরে ফেটে গেছে সেটা দেখেন, এই যে দেখেন পুরে ফেটে গেছে। তো আমি এই সম্পূর্ণ মুসবেটগুলা এখানে না রেখে সম্পূর্ণ মুসবেটগুলা সাইডে রেখে দিব। এবার আপনাদেরকে দেখাবো এই সার্কিটটা, দেখেন সার্কিটটার পরিস্থিতি দেখেন, পুরাই মানে বেহাল অবস্থা, পুরাই একদম অবস্থা খারাপ। তো যেটাকে প্রথমত আমি আগে যেটা করব, অকটেন বা থিনার যেটাই আপনারা ব্যবহার করেন না কেন, এই ধরনের কোনো কিছু দিয়ে আপনারা সুন্দর করে আগে সার্কিটটারে পরিষ্কার করে নেবেন। খুবই ভালোভাবে সার্কিটের যে অংশে আপনারা কাজগুলো করবেন এই অংশগুলো অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এই দেখেন এখন খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। তো এটাতে আমি এই সাইডও পরিষ্কার করে নেব সুন্দর করে, আমি এই সাইডও পরিষ্কার করে নিচ্ছি। আমার মোসপেটের সাইডগুলো পরিষ্কার করে নেওয়া শেষ, এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে প্রথমত আমরা এই ইয়ার মাপগুলো দেখব আগে, যে আমাদের মাপটা ঠিক আছে কি না। এখানে আমি মাপগুলো আগে দেখব, মোসপেটের যে মাপগুলো আছে একে একে সম্পূর্ণ মাপ দেখব। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, তোমার এক সাইড ঠিক আছে, আরেক সাইড দেখি, আরেক ঠিক আছে, আমার দুইটা সাইড ঠিক আছে, কিন্তু এখানে আমার ঠিক থাকে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে দেখেন এই ট্রানজিস্টর নাই, এখানে ট্রানজিস্টর নাই। আর আমি যখন এখানে ভালো দুইটা দুই সাইড যখন আমি মোসপেট লাগাইব তখন দেখবেন যে একটা গড়বড় দেখা যাবে, কারণ হচ্ছে গড়বড় দেখার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে দেখেন একটা ফিল্টারিং, একটা ক্যাপাসিটার ছিল এটা নাই, এখানে একটা মোসপেট নাই, আর এটা এখানে পুড়ে গেছে। তো এটাকে আমরা আগে কি করব, এই ক্যাপাসিটারটা আমরা লাগিয়ে দেব সেম মানের, এখানে একটা ডায়োড আছে দেখেন, এই যে ডায়োড আছে একটা, তো এখানে একটা ক্যাপাসিটার আছে সি ওয়ান ও কিংবা জিরো ধরতে পারেন আপনারা, যেটা মনে চায় ধরতে পারেন। তো আমরা এই সাইডগুলোকে আগে কমপ্লিট করব, তারপরে এটার ভিতরে আমরা মোসপেট লাগাবো, মোসপেট লাগানোর পরে তারপরে আমরা এখানে যেই পার্টসগুলো আছে সম্পূর্ণ মেপে মেপে দেখব। আর এই পার্টস মাপার কিংবা পার্টস কোনটা কী বোঝার জন্য যদি আপনি চান, আপনি যদি চান তাহলে আমাদের একটা ভিডিও আছে,
সেটা হচ্ছে নুরি অটো হাউসে আছে ছোট পার্সের ভিডিও দেওয়া আছে তো চলেন আমরা এটাকে সম্পূর্ণ আগে ক্লিয়ার করি হে ভিউয়ার্স দেখেন আমরা ইতিমধ্যে সেই গ্যাপগুলো সম্পূর্ণ করে নিয়েছি যে আমাদের যে মোসফেটের যে গ্যাপগুলো সেগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি তো আমরা ফার্স্ট কেবল আগে যে কাজটা করব সেটা হচ্ছে এই ভিতরে একটা ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরটা আমরা আগে লাগিয়ে নিব কারণ হচ্ছে এটা ক্যাপাসিটরটা লাগিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি এই মোসফেটগুলো লাগিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্যাপাসিটর আমি পরে আর লাগাতে পারবো না কিংবা অনেকটা সমস্যা হয়ে দাঁড়াবে তো যেন সমস্যা হয়ে না দাঁড়ায় তার কারণে আমি এই ক্যাপাসিটরটা আগে লাগিয়ে নিব ভিতরের যে ক্যাপাসিটরটা আছে এটা আমি আগে লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে তারপরে আদার্স যে কাজগুলো আছে এগুলা করব আর অবশ্যই অবশ্যই আরেকটা কথা না বললেই না ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না আর যদি বুঝতে না পারেন বুঝতে না পারলে তখন আমাকে কমেন্ট করে কোনো লাভ নেই বা এটা কী করবো এটা কী করবো আমাকে কমেন্ট করে কোনো ফায়দা হবে না সেই সময় তো তার আগেই বলে নিচ্ছি ভিডিওটা টেনে টেনে দেখার কোনো দরকার নাই আমরা একটা ফিল্টারিং খুলে নিব দিয়ে একটা ক্যাপাসিটার আমরা খুলে নিব খুলে আমরা সেখানে লাগিয়ে দিব আর অবশ্যই আমরা জানি আগেও একটা ভিডিওতে আমি বলে দিছি সবাইকে যে অবশ্যই আপনারা এই ছোটো পার্সের কাজগুলো করার সময় অবশ্যই আপনারা হটগান ব্যবহার করবেন ব্যবহার করে থাকবেন আশা করি আর যদি তারপরও না করেন যদি সিরিজ আপনারা তাতাল দিয়েই যদি করতে থাকেন তাতাল দিয়েই যদি করেন তাহলে অবশ্যই তাতালটা কম ওয়াটের হতে হবে তাতালটা কম ওয়াটের হতে হবে তাহলে সেন আপনার এটাকে করা সম্ভব আর না হলে কিন্তু সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই সেই ফিল্টারিংটা লাগিয়ে নিয়েছি দেখেন আপনারা আমি সেই ফিল্টারিংটা ক্যাপাসিটারটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তো আপনারাও এরকম সুন্দরভাবে এই কাজগুলো করে নেবেন কারণ হচ্ছে এই কাজগুলোতে যেন তো অবশ্যই আপনারা এই ফিল্টারিংগুলো খুবই সুন্দর করে লাগিয়ে নেবেন খুবই সুন্দরভাবে খুবই ভালোভাবে লাগিয়ে নেবেন আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা ট্রানজিস্টর প্রবলেম আমি দেখাচ্ছি এই ট্রানজিস্টরটা এই ট্রানজিস্টরটা আমি লাগিয়ে নিব এই ট্রানজিস্টরটা আগে খুলে নিব আমি খুলে নিয়ে তারপরে ওখানে সুন্দর করে বসিয়ে দেব আর ট্রানজিস্টরটা খোলার জন্য আমি একটু পেস্ট ব্যবহার করলাম একটু পেস্ট ব্যবহার করলাম তো এরপরে আমি এটাকে খুলে নেব সুন্দর করে দেখেন দেখেন আমি খুলে ফেলছি ট্রানজিস্টরটা আমি খুলে ফেলছি এই দেখতে পারতেছেন আমার হাতে দেখেন ট্রানজিস্টরটা আমি খুলে ফেলছি তো ট্রানজিস্টরটা আমি এখানে লাগিয়ে দিব সুন্দর করে এখানে কিন্তু আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার এটা আমি এখানে লাইনটা কিন্তু পড়ে গেছিল লাইনটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম হতে পারে এইটা লাগানোর জন্য ট্রানজিস্টরটা লাগানোর জন্য অবশ্যই আপনারা একটু কেয়ারফুলিভাবে লাগাবেন কারণ হচ্ছে যেন ট্রানজিস্টরের তিনটা পা যেন সঠিকভাবে কানেকশন পায় এর জন্য আপনারা একটু মানে খুবই কেয়ারফুলিভাবে আপনারা কাজটা করে নেবেন তো আমরা এখন এখানে দেখবো যেটা সেটা হচ্ছে আরেকটু পেস্ট দিয়ে আরেকটু সুন্দর করে ঝালাই করে নিই এবার আমার একদম ক্লিয়ার হয়ে গেছে তো এবার আমি যদি এটাকে মাপ দেই দেখেন আপনারা আমাদের অ্যাকুরেট মাপটা এসে পড়বে সেটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে আমাদের এই মসজিদের সাইডের ক্ষেত্রে দেখেন আর এখন আপনার যদি এটাকে আমি যদি
মোসফেট লাগাই তাহলে এখন এটা একুরেট ভাবে উঠে যাবে আর কোনো বিলম্ব করবে না এটা এটাতে আর কোনো সমস্যা নাই তো আমরা এভাবে কাজ করব আশা করি তো যাই হোক আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম